বঙ্গমাতার আদর্শে জনকল্যাণে আত্মনিবেদনের আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচ বিশিষ্ট নারীকে পদক প্রদান ট্রায়াল রানে শুরু মংলা বন্দর দিয়ে ভারতের পণ্য ট্রানজিট ব্যবসা বাণিজ্যের প্রসারে লাভবান হতে আশাবাদী দুদেশই কক্সবাজারের কটেজে নির্যাতন ব্ল্যাকমেইলিং এর সংখ্যাবদ্ধ চক্র জিম্মি চার পর্যটক উদ্ধার আটক এগারো দালাল শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৌভাগ্য ছিল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার মতো সহধর্মিণী পেয়েছিলেন যে কারণে লড়াই সংগ্রামে সাফল্য এসেছিল বঙ্গমাতার 92তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে আত্মনিবেদনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজন অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ রাজনীতি অর্থনীতি শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা পদক দেয়া হয় পাঁচ বিশিষ্ট নারীকে বঙ্গবন্ধু কন্যা মায়ের স্মৃতিচারণ করে তুলে ধরেন পিতা ও দেশের মানুষের প্রতি বঙ্গমাতার দায়িত্ববোধ একাত্তরে আমার বাবাকে গ্রেপ্তার করা হলো আমার মাকেও গ্রেপ্তার করা হলো সেখানে তিনি কিন্তু ভেঙে পড়েননি তখনও তার আত্মবিশ্বাস ছিল যে এদের স্বাধীন হবেই তিনি এই বিশ্বাসটা নিয়েই সবসময় ছিলেন এবং তার এই বিশ্বাসের জোরটাই বোধ হয় আমার বাবার জন্য অনেক সহায়ক ছিল আমার আব্বার খুব সৌভাগ্য ছিল যে আমার মায়ের মতো একজন জীবনসাথী পেয়েছিলেন আব্বা যে এইরকম একজন জীবনসাথী এবং বাবা আমরা পেয়েছিলেন বলেই কিন্তু আমাদের এই সংগ্রামে সাফল্য অর্জন করা দেশের স্বাধীনতা অর্জন করা এটা সহজ হয়েছিল প্রধানমন্ত্রী বলেন 74-এর দুর্ভিক্ষ ছিল মানব সৃষ্ট আমাদের দেশে একটা মানুষের বোধহয় চরিত্র আছে যে সরকারি কেউ থাকলে তার আশেপাশে যারা থাকে তারা দেশের সার্বিক পরিস্থিতিটাকে খুব সুন্দরভাবে দেখাতে চেষ্টা করে নগদ টাকা দিয়ে চাল কেনা হলো কিন্তু আমেরিকা সেই জাহাজ আসতে দেয়নি সেটা ঘুরিয়ে দিল এবং দুর্ভিক্ষটা 74-এর অনেকটা ছয় দফা কিংবা 7ই মার্চের মতো রাজনৈতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো স্বাধীনতা অর্জনে সহায়ক ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী রাজনৈতিক ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সেই সিদ্ধান্তগুলির ক্ষেত্রেও যে আমার মা যখন যে সিদ্ধান্তগুলি দিয়েছেন সেটাই কিন্তু আমাদের এই স্বাধীনতা অর্জনে সব থেকে সহায়ক হয়েছে আপনারা মনে করেন একবার ওই ছয় দফা বাদ দিয়ে যদি 8 দফায় চলে যেত আওয়ামী লীগ তাহলে এদেশে কখনো মানুষের মুক্তি আসতো না দেশের 4,500 দুস্থ নারীকে সেলাই মেশিন ও 2,500 নারীকে আর্থিক অনুদান দেয়া হয় অনুষ্ঠান থেকে প্রতিটি জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী প্রত্যেক জেলায় এ ধরনের একটা হোস্টেল করে দেওয়া উচিত আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এর আগে সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানো হয় বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান এরপর দলের সিনিয়র নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন ওবায়দুল কাদের বলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রতিটি সংকটের সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে শক্তি ও সাহস এবং প্রেরণা জুগিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আগুন নিয়ে খেললে বিএনপির পরিণাম ভয়াবহ হবে রাজপথ আমরা কাউকে ইজারা দিইনি আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে আছি আসুন রাজপথে মোকাবিলা হবে ফয়সলা হবে তবে আগুন নিয়ে খেলতে গেলে পরিণাম হবে ভয়াবহ মংলা বন্দর ব্যবহার বিষয়ক চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে 4টি ট্রায়াল রানের প্রথমটি শুরু করেছে ভারত
ভারত বাংলাদেশ প্রোটোকল রুটে অভ্যন্তরীণ জলপথ ব্যবহারে ব্যবসার গতি বাড়ানোই এর লক্ষ্য। মোংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। রাজনৈতিক নানা প্রতিকূলতায় বহু বছর থমকেছিল মোংলা সমুদ্র বন্দর। সরকারের সুদৃষ্টি ও কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনায় মৃতপ্রায় বন্দরটিতে আমদানি রপ্তানি বাণিজ্যে গতি ফিরেছে। ভারতীয় ট্রান্সশিপমেন্টের একটি কার্গো জাহাজ 9 নম্বর জেটিতে এলে পণ্য খালাসের মাধ্যমে মোংলা তামাবিল ও মোংলা বিবিরবাজার রুটে ট্রায়ালের উদ্বোধন হয়। প্রতিবেশী রাষ্ট্রকে ট্রানজিট সুবিধা দিয়ে এই বন্দর আরও এগিয়ে যাবে আশাবাদী সংশ্লিষ্টরা। পদ্মা ব্রিজ আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধনের পরে এই বন্দরের গতিশীলতা অনেক বেড়েছে। এই ট্রায়ালের সুফল এবং এখানে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, কোনো ধরনের সমস্যা থাকে, সেটা চলে আসবে। ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের আশা হাইকমিশন প্রতিনিধির। ভেসেল নেমড রিশাদ রিয়ান হ্যাজ অ্যারাইভড ইন মোংলা পোর্ট টুডে ক্যারিং টু ইন্ডিয়ান ট্রানজিট কন্টেইনার। মার্কস লাইনের দুটি কন্টেইনারে আসা এসব পণ্য যাবে ভারতের মেঘালয় ও আসামে। মোংলা থেকে আমাদের দুটো কন্টেইনার কিন্তু দুটি স্থল বন্দরে যাচ্ছে এবং সেখানকার কাস্টমস কর্তৃপক্ষ পুনরায় আমরা যে দলিলাদি দেব সেটিকে চেক করে তারা যদি সিল অক্ষত পান তারা কিন্তু ভারতে প্রবেশ করার অনুমতি দেবে। 2018 সালের চুক্তির আলোকে গেল মার্চে ভারত বাংলাদেশ জয়েন্ট গ্রুপ অফ কাস্টমস বৈঠকে ট্রায়াল রানের সিদ্ধান্ত হয়। অন্য দুটি রুট তামাবিল চট্টগ্রাম ও চট্টগ্রাম শেওলায় শিগগিরই চলবে কার্যক্রমটি। এতে ব্যবসা বাণিজ্যের প্রসারে উভয় পক্ষই লাভবান হবে বলে বিশ্বাস দুদেশের। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। কক্সবাজারের হোটেল মোটেল জোনে টর্চার সেলের সন্ধান মিলেছে। দালালির মাধ্যমে প্রলোভন দেখিয়ে পর্যটকদের সেখানকার কটেজগুলোতে আটকে নারীদের সাথে আপত্তিকর ছবি তুলে ও নির্যাতন চালিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছিল সংঘবদ্ধ একটি চক্র। এ ধরনেরই একটি টর্চার সেল শিউলি কটেজ থেকে জিম্মি চারজনকে উদ্ধারের পর অভিযান চালিয়ে 11 দালালকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। পুলিশ জানায় সাইনবোর্ড বিহীন কটেজটি তালাবদ্ধ ছিল। তালা ভেঙে ঢুকে জিম্মি চার পর্যটককে উদ্ধার করা হয়, মেলে নির্যাতনের নানা উপকরণও। উদ্ধারকৃতরা জানান ওই কটেজে সংঘবদ্ধ চক্রের 5 থেকে 6 জন পুরুষ ও 3 জন নারী ছিল। রাজশাহী নগরীর 952টি পুকুর সংরক্ষণ ও অক্ষত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুরানো সুখান দিঘি পুনরুদ্ধার ও সংরক্ষণেরও নির্দেশ দেন বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। একসময় রাজশাহীকে বলা হতো পুকুরের শহর। শহরের মধ্যে এত বেশি পুকুর, দিঘি ও জলাশয় ছিল তা দেশের অন্য কোনো শহরে ছিল না। হেরিটেজ রাজশাহীর তথ্যে জানা যায় 1960 সালে এ নগরীতে 4,238টি পুকুর ও জলাশয় ছিল। এদিকে 2012 সালে এক পরিসংখ্যানে দেখা যায় গত 40 বছরের মধ্যে 260টি পুকুর দিঘি ভরাট হয়ে গেছে। যেগুলো আছে সেগুলোর অবস্থাও ভালো নয়। পরিবেশ সংরক্ষণ আইন এবং জলাধার সংরক্ষণ আইনটা করা হয়েছে, বিশেষ করে পৌরসভা, জেলা শহর, মহানগর এই সমস্ত জায়গাগুলোতে কোনো পুকুরই কেউ আপনার ব্যক্তিগত হলেও আপনি এটা ব্যবহার করবেন কিন্তু আপনি এটা ভরাট করতে পারবেন না। এমন পরিস্থিতিতে উচ্চ আদালত রাজশাহীর সিটি কর্পোরেশনের 952টি পুকুর দ্রুত সংরক্ষণের নির্দেশ দেয়। সুখান দিঘি যেটা দখল করা হয়েছে সেটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য, সংরক্ষণ করার জন্য বিবাদীদেরকে নির্দেশ দিয়েছেন। যারা এই পরিবেশ আইনের বিরোধী কাজগুলো করে তাদের মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন। রাজশাহী শহরে আর যেন কোনো পুকুর ভরাট বা দখল না হয় সেজন্য মেয়র সহ বিবাদীদের তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই আর কেউ দখল এবং প্রতিরোধ আপনার মাটি ভরাট করতে না পারে সেইভাবে বিবাদী যারা আছেন জেলা প্রশাসন অন্য অন্যরা তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং একটা মনিটরিং টিমের মাধ্যমে সেগুলো দেখাশোনা করবেন। 2014 সালে রাজশাহীর পুকুর ভরাট ও দখলের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। ভয়াবহ পাকার ধসের 5 বছরেও সংস্কার হয়নি রাঙামাটি সড়ক। থমকে আছে 249 কোটি টাকার প্রকল্প। 249 কোটি টাকার সংস্কার প্রকল্প পড়ে আছে মুখথুবড়ে। রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমা রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল।
2017 সালের 17 জুন পাহাড় ধসে প্রাণ হারান পাঁচ সেনা সদস্য সহ 120 জন। চট্টগ্রাম রাঙামাটি, রাঙামাটি বান্দরবান এবং রাঙামাটি খাগড়াছড়ি সড়ক সহ বিভিন্ন স্থান ধসে বিধ্বস্ত হয় জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। পরে 153টি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করে সংস্কার প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপদ বিভাগ। টেন্ডার প্রক্রিয়া শেষে 2020 শুরু হলেও ঘুরিয়ে চলছে কাজ। এখনও সংস্কার শেষ না হওয়ায় ঝুঁকিতে রাস্তার পাশে বসবাসকারীরা, বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে স্থানীয়দের। ধীরগতির নানা অজুহাত দেখিয়ে ঠিকাদারের প্রতিশ্রুতি, দ্রুতই শেষ হবে প্রকল্পের কাজ। আমরা যারা কাজ পেয়েছি সেই কাজটা 60% সমাপ্তি হয়েছে, আর 40% সরকার যেই সময় বাড়িয়ে দিয়েছে তার মধ্যে সমাপ্তি হবে বলে আমি আশা প্রকাশ। সংস্কার কাজে ধীরগতি আর মৃত্যু ঝুঁকির কথা জানেন কর্তৃপক্ষ, দিলেন আশ্বাসও। পাহাড় ধসে যেন সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন না হয়ে যায় তার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন করে ঝুঁকিপূর্ণ অংশের ভাঙন রোধের আহ্বান রাঙামাটিবাসীর। খুশিতাল মুকুল, একুশে টেলিভিশন। চাকরি দিয়ে শতাধিক বেকারের প্রায় 16 লাখ টাকা হাতিয়ে উধাও ঝিনাইদহের জিসি ফাউন্ডেশন কর্মকর্তারা। জামানতের টাকা ও বেতন বোনাস পেতে অফিসের সামনে অবস্থান নিয়ে আন্দোলনে ভুক্তভোগীরা। তবে জেলা সমাজসেবা অধিদপ্তর বলছে সংস্থাটি নিবন্ধিত নয়। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়খানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। পাওনা টাকার আশায় অফিসের সামনে অপেক্ষার প্রহর গুনছেন ভুক্তভোগীরা, অপেক্ষা যেন শেষই হয় না। 7 জুলাই 2 মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল জিসি ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা কর্মচারীদের। সকালে এসে সদর উপজেলার পোড়াহাটি গ্রামের প্রধান কার্যালয়ে ফাঁকা পান তারা। অফিস রেখে লাপাত্তা পরিচালক হুমায়ুন কবির, পরিদর্শক আনিসুর রহমান সহ অন্যরা। জামানত আর বেতন বোনাস পেতে দিনভর বসে থেকেও খোঁজ মেলেনি তাদের। গেল 24 মে ভাড়া বাসায় প্রধান কার্যালয়ে উদ্বোধনের পর বিভিন্ন পদে নিয়োগ ও আইডি কার্ড দেওয়া হয় সদর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক বেকার তরুণ তরুণীকে। জামানত বাবদ নেওয়া হয় 8 থেকে 20 হাজার টাকা পর্যন্ত। পদ অনুসারে দেওয়ার কথা ছিল 10 থেকে 30 হাজার টাকা মাসিক বেতন। 100 লোকের কাছে টাকা আনেছে, 16-17 লক্ষ জামানতের টাকা আনেছে, আর বেতন আছে 20-22 লক্ষ। আমি যখন এখানে ঢুকি তখন হচ্ছে আমার কাছ থেকে জামানত নেয় 8,000 টাকা, 2,250 টাকা নেয় হচ্ছে ভর্তি ফি। আমাদের বেতন না দিয়ে উনি উল্টো আরো আমাদের নামে চাঁদাবাজির মামলা করতেছে। আমরা 13 লক্ষ টাকা তার কাছে চাঁদা দাবি করছি। জিসি ফাউন্ডেশনে আমরা যে জামানতের টাকাটা জমা দিয়েছিলাম সেই জামানতের টাকা এবং আমাদের যে বেতন ভাতা ছিল ওইটা আমাদেরকে ফেরত দেওয়া হোক। প্রতারিতদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ সমাজসেবা অধিদপ্তরের। দ্রুত চক্রটিকে শনাক্ত ও ভুক্তভোগীদের জামানতের টাকা উদ্ধারের দাবি এলাকাবাসীরও। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাউরাই গ্রামের কৃষক তুলা মিয়াকে হত্যার দায়ে একজনকে আমৃত্যু এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 6 আসামির মধ্যে একই গ্রামের হীরা মিয়া আমৃত্যু এবং আব্দুল মন্নাফ, কয়েস, মকসুর, নেসাওর ও নূর হোসেন পেয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড। সকালে অতিরিক্ত দায়রা জজ মঈনুদ্দিন মুরাদের আদালত এই রায় ঘোষণা করেন। 2001 সালে আধিপত্য বিস্তারের বিরুদ্ধে নিহত হন দুলা মিয়া। গাজীপুরের টঙ্গীতে ওজনে কারচুপি এবং অস্বাস্থ্যকর পরিবেশে রং মিশ্রিত খাবার উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারি এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় একটি ফার্মাসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। দুপুরের অভিযানে টঙ্গী স্টেশন রোডের আল আমিন বেকারি অ্যান্ড সুইটসকে 1 লাখ টাকা এবং টঙ্গী ড্রাগ হাউসকে 5,000 টাকা জরিমানা করা হয়। বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে খুলনার শতাধিক স্কুলে গ্রাফিক নোভেল মুজিব বিতরণ করেছে বিকাশ।
সকালে শিল্পকলা একাডেমিতে স্কুল প্রতিনিধি ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি মোহাম্মদ আব্দুস সামাদ এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন। ঢাকা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও এর আগে গ্রাফিক নভেল বিতরণ করা হয়েছে। দিনাজপুরে পূজা অর্চনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে উদযাপিত হল হিন্দু ধর্মাবলম্বীদের 48তম মহাত্রিপুরারী কৈলাসপতির মহাস্নান যাত্রা উৎসব। তিন দিনের উৎসব চলে শ্রাবণ মাসে ঝুলন যাত্রা থেকে রাখি পূর্ণিমার মাঝে। শনিবার রাতে শত শত ভক্ত পূর্ণার্থী বীরগঞ্জে পুনর্ভবা নদীর জল সংগ্রহ করতে যান। রোববার ওই জল সেখানকার শিব মন্দিরে ঢালেন তারা। এরপর আবার জল সংগ্রহ করে নগ্ন পদযাত্রা করে রাতেই দিনাজপুরের শ্রী শ্রী গোষ্ঠধর্ম শিব মন্দিরে আসেন। সেখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালার মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হয়। এবার চট্টগ্রাম সংবাদ। জমি নিয়ে বিরোধে হত্যা করা হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ের বীর মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরীকে। মিঠানালা ইউনিয়নের রাজাপুর গ্রামের মখাজন বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে রোববার সকালে প্রতিবেশী বরুণ চৌধুরীর ছেলে শাওনের সঙ্গে কথা কাটাকাটি হয় সুভাষের। রাতে বাজার থেকে ফেরার পথে তাকে অপহরণ করা হয়। সোমবার ভোরে পাশের জঙ্গল থেকে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা হয়েছে। সরকার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিএনপি জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। দুপুরে নগরীর পলিটেকনিক মোড়ে সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াত দেশে অরাজকতার চেষ্টা করছে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখারও আহ্বান জানান তারা। শেষ করব একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। বঙ্গমাতার আদর্শে জনকল্যাণে আত্মনিবেদনের আহ্বান প্রধানমন্ত্রীর, পাঁচ বিশিষ্ট নারীকে পদক প্রদান। ট্রায়াল রানে শুরু মোংলা বন্দর দিয়ে ভারতের পণ্য ট্রানজিট, ব্যবসা বাণিজ্যের প্রসারে লাভবান হতে আশাবাদী দুদেশই। কক্সবাজারের কটেজে নির্যাতন, ব্ল্যাকমেইলিং এর সংঘবদ্ধ চক্র, জিম্মি চার পর্যটক উদ্ধার, আটক 11 দালাল। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 202 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।